হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছেন। তো আবার কিন্তু টসাম ভিডিও নিয়ে এসেছিলাম তোমাদের জন্য বন্ধুরা। তো আজকের ভিডিওতে থাকছে কীভাবে আপনারা ফেক এনআইডি কার্ড তৈরি করে অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ফেক এনআইডি কার্ড তৈরি করে আপনারা অনলাইনের ফেসবুক ভেরিফিকেশন, ফেসবুক লক হয়ে গেলে এটা আনলক এবং আধার যে সোশ্যাল সাইটগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা কোনো অবৈধ কাজে বন্ধুরা ব্যবহার করবেন না, আর এটা কোনো অফলাইনে কাজও করতে পারবেন না। আমি সেম একদম ন্যাশনাল আইডি কার্ডের মতো, জাস্ট ওল্ড যে ন্যাশনাল কার্ডে আছে ওরকমের আইডি কার্ডের মতো আইডি কার্ড তৈরি করে দেখাবো। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন জাস্ট এরকমের। তো এটি কীভাবে করবেন বন্ধুরা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, মোটেও কাট করবেন না। তো বন্ধুরা চলে যাও ভিডিওতে। ভিডিও শুরু করা ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে লাস্ট সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। তো লেটস গো স্টার্ট। তো প্রথমেই আমাদের বন্ধুরা একটা ফটো প্রয়োজন পড়বে, এরকম যে দেখছেন ন্যাশনাল কার্ডে ফটোটা থাকে। তো এরকম ফটো আমরা কীভাবে তৈরি করবো সেটার জন্য আমরা যে কোনো একটা ফটো চুজ করতে হবে। তো গাইস, আমাদের এরকম একটা ক্যামেরার দিকে তাক করে জাস্ট ছবি প্রয়োজন পড়বে, ওই ছবিটা তুলে নেবে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়বে। কীভাবে রিমুভ করবেন ওইটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন ওই ভিডিওটির লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট ভিডিও দেখে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো সিম্পলি যে কাজটা করবেন, তারপর একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি কোন ব্রাউজার দিয়ে দেখাবো, ব্রাউজারে সার্চ বারে এটা টাইপ করবেন GAMITIS, এটা লিখে জাস্ট সার্চ দিবেন। তো সিম্পলি সার্চ করার পর এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে টাচ করবেন। তো সিম্পলি এখানে টাচ করার পর আপনারা যে কাজটা করবেন, নিচে টানবেন। নিচে টানার পর এখান থেকে দেখবেন আপনারা যে বিডি ফেক স্মার্ট কার্ড, এখানে বিডি ফেক ওল্ড এনআইডি কার্ড। তো আপনারা যে কাজটা করবেন বিডি ফেক ওল্ড এনআইডি কার্ডে টাচ করবেন। তো সিম্পলি এখান থেকে যে কাজটা করবেন বন্ধুরা, প্রথমে আমি বলে এখানে নর্মাল এবং লিমিটেড, তো দুইটা কিন্তু অপশন পাবেন। আমরা নর্মাল দিয়ে দেখাবো। প্রথমে আপনার নামটা লিখবেন, আমার নাম এম ডি মিরাজ আমি লিখলাম। তো তারপর বাংলায় লিখবেন মোহাম্মদ মিরাজ। তারপর পিতার নাম আপনার, আমি পিতার নাম দিয়ে দেখাই দিচ্ছি, তো মজিদুল্লাহ। তো এরপর যে কাজটা করবেন মাতার নাম নেবেন, এবার একটা সিগনেচার দেবেন, আপনার নাম লিখবেন। তোমার নামটা নিলাম, এরপর আমার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা কীভাবে দেবেন, এই যে 2022 সাল দেখতেছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এটা নিচে সোয়াইপ করবেন, নিচে টানার পরে যে কাজটা করবেন 1998 বা আপনার বয়স যেরকম বয়স থাকে ওরকম দিয়ে দেবেন। তো আমার বয়সটা আমি দিয়ে দিয়েছি। এরপর যে কাজটা করবেন, এখানে যে দেখছেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে টাচ করে আপনার মাসটা জাস্ট সিলেক্ট করে দিবেন অক্টোবর। তারপর যে তারিখটা আছে তারিখটির ধরে জাস্ট তারিখের পরে টাচ করবেন। তারপরে এখানে সেট দেখুন, সেটেস টাচ করবেন। তো এখান থেকে আপনার এনআইডি কার্ড, তো আপনি কী ধরনের এনআইডি কার্ড দিবেন, যেহেতু আপনার যদি ওল্ড এনআইডি কার্ড সেক্ষেত্রে কিন্তু 17 সংখ্যার একটা এনআইডি কার্ড থাকে অথবা 13 সংখ্যার, আমি 17 সংখ্যাটা দিয়ে দেবো। সাতার সংখ্যার এনআইডি কার্ডটা আমি দিয়ে দিয়েছি। এবার যে কাজটা, আমার বাসার হোল্ডিং নাম্বার, যদি আপনার বাসা গ্রামের দিক হয় সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার দিবেন, আর যদি টাউনে হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার যে বাসার যে ঠিকানাটা সেটা দিয়ে দেবেন। তো আমার হোল্ডিং নাম্বার এবং বাড়ির নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এবার আমার গ্রাম, তো আপনার গ্রাম দিয়ে দেবেন। তো এরপর আপনার ডাকঘর, এটা খুব সুন্দর করে দিয়ে দেবেন। উপজেলা, বরাবর উপজেলা দিয়ে দেবেন আপনাদের জেলায়। তো এরপর এবার আমার জেলা দিয়ে দিলাম। এরপর রক্তের গ্রুপ, আপনার যে রক্তের গ্রুপ ওইটা দিয়ে দেবেন, এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপর যে কাজটা করি, আমরা যে কোনো একটা ফাইল প্রয়োজন পড়বে ছবির, তো আমি আগেই বলছিলাম ছবিটা কীভাবে আসলে পিএনজি সার্চ করবেন, তো এরকম করে নেবেন। তো আপনার ছবিটা সিলেক্ট করবেন, তো আমার ছবিটা আমি সিলেক্ট করলাম। তো বন্ধুরা এরপর যে কাজটা করবেন, ছবি নেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু এনআইডি কার্ড কমপ্লিট, জাস্ট আমরা যে কাজটা করবেন সাবমিট অপশনে টাচ করবেন। তো গ্যাস ফাইনালি একদম কিন্তু অরিজিনাল কার্ডের মতো কিন্তু আমাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নাম ধাম এবং সব কিছু কিন্তু জাস্ট ক্লিয়ার ঠিক আছে, এবং আপনার সাইন, যে আপনার সাইনটা দিয়েছিলেন এবং প্রদানকারী স্বাক্ষর বা প্রদানের তারিখ, আপনি কত সালে এটা আসলে আইডি কার্ডটা পাইছেন বা অনলাইন থেকে তো তুলছেন, তো এরকমের। তো বন্ধুরা এরপর যে কাজটা করবেন, দেখুন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে টাচ করবেন। তো সিম্পলি আমি আমার ডাউনলোড কিন্তু প্রায় কমপ্লিট, দেখছেন এই কিন্তু আমার এনআইডি কার্ড। তো আসলে বন্ধুরা এইভাবে আপনার ফেক এনআইডি কার্ড তৈরি করে জাস্ট অনলাইনে কি যাবতীয় কিছু কাজ করতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।